সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা বীজগণিতের সিরিজে দেখছিলাম বীজগণিতের বিভিন্ন ধরনের প্রবলেম অ্যালজেব্রার। তো আজকে আমরা দেখব অ্যালজেব্রার একটা ইম্পর্টেন্ট টাইপ, যে টাইপটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে, তার কারণ এই টাইপটা একটু টাফ লেভেলের, একটু কঠিন লেভেলের। তো এই টাইপটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় এলে আপনাদের যদি প্র্যাকটিস না করা থাকে তো আপনাদের অসুবিধা হতে পারে। তাই আমি আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, চলুন দেখা যাক টাইপটা কি। কোশ্চেনটা হচ্ছে, যদি এক্স ইকুয়ালস টু, যদি এক্স ইকুয়ালস টু ফোর রুট ফিফটিন ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হয়, তাহলে তাহলে এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি প্লাস এক্স প্লাস রুট বারো বাই এক্স মাইনাস রুট বারো সমান কত। দেখুন অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যদি এক্স ইকুয়ালস টু ফোর রুট ফিফটিন হোল ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হয়, তাহলে এক্স প্লাস রুট টোয়েন্টি ডিভাইড বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি প্লাস এক্স প্লাস রুট বারো ডিভাইড বাই এক্স মাইনাস রুট বারো সমান কত। তো এই কোশ্চেনটার সলিউশন করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই ধরনের অঙ্ক যদি থাকে তো আপনাকে অ্যান্সারটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর অ্যান্সার হয় সর্বদা দুই। এই ধরনের অঙ্কে অ্যান্সার হয় দুই, যেখানে আপনি এরকম ধরনের অঙ্ক পাবেন। কিন্তু আমি আপনাদেরকে সলিউশনটা করে দেখাচ্ছি যে কি প্রসেসে অঙ্কটাকে আপনারা সলিউশন করবেন। কিন্তু এই অঙ্কটার সলিউশন খুবই বড়, একটু লেন্থি। এখানে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করব এবং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করে এই অঙ্কটাকে ইজিলি আমরা সলভ করব। তো চলুন দেখা যাক এই অঙ্কটা কিভাবে ইজিলি সলভ করা যায়। দেখুন কি লেখা আছে, এক্স ওয়ান ফোর রুট পনেরো ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি। এটাকে আমি এরকম লিখতে পারি, এক্স সমান, দেখুন এই চারটাকে রুটের ভেতরে ভরতে চাই। যদি চারকে রুটের ভেতরে ভরতে হয় তার মানে আমি এরকম লিখতে পারি পনেরো ইন্টু ষোলো। চারকে যদি রুটের ভেতরে ভরতে চাই তাহলে চারের স্কোয়ার হয়ে যায় ষোলো, তার কারণ ষোলোকে যদি রুট থেকে বার করবেন তাহলে চার পাবেন। তা দুটোই সমান জিনিস, চারকে রুটের ভেতরে ভরা মানে ষোলো লেখা, আর ষোলোকে রুটের বাইরে বার করা মানে চার লেখা, দুটোই সমান জিনিস। তাই আমি কি করলাম, রুট পনেরো ইন্টু ষোলো, আর নিচে যেমন আছে রুট পাঁচ প্লাস রুট থ্রি, ক্লিয়ার? তার মানে এটা লিখতে পারি x সমান রুট পনেরো ইন্টু রুট ষোলো মানে হচ্ছে রুট দুশো চল্লিশ রুট ফাইভ প্লাস রুট থ্রি, যেমন আছে লিখে দিলাম। এগুলো সব অর হবে, অর কি লিখতে পারি, x সমান বলুন রুট দুশো চল্লিশ কে আমরা কি এরকম লিখতে পারি, দেখুন আমাকে মেনলি কুড়ি আর বারো এই দুটো জিনিস চাই আমার, তাহলে রুট দুশো চল্লিশ কে আমি কি লিখতে পারি রুট কুড়ি ইন্টু রুট বারো হোল ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি, লিখতে পারি, লিখতে পারি। তার কারণ দেখুন কুড়ি আর বারো গুণ করলে কত হবে দুশো চল্লিশ, আর রুট দেওয়া আছে, তাই রুট কুড়ি ইন্টু রুট বারো কে গুণ করলে আমরা সর্বদা রুট দুশো চল্লিশই পাবো। তাহলে x সমান কত পাচ্ছেন আপনারা, রুট দুশো চল্লিশ হোল ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি। এখন কি করব, এখন আপনি যে কোনো একটাকে x এর নিচে নিয়ে আসুন। ধরুন প্রথমে আমি কি করলাম, x বাই রুট টোয়েন্টি কে নিচে নিয়ে এলাম, তাহলে রুট টোয়েন্টি নিচে এলো, তাহলে x বাই রুট টোয়েন্টি হলো সমান রুট বারো যেমন ছিল ওপরে থাকবে, নিচে যেমন আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি। এইটা করলাম, এইটা করার পর আমাকে কি করতে হবে, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ইউজ করতে হবে। তাহলে এদিকে কম্পোনেন্টো ডিভিডেন্ডো, এদিকেও কম্পোনেন্টো ডিভিডেন্ডো আমরা ইউজ করব। তাহলে কি লিখবো, দেখুন এক্স
প্লাস √20। আশা করি আপনারা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যোগ ভাগ প্রক্রিয়া জানেন, যদি না জানেন তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যে লেকচার আছে সেটা দেখে নিন। তাহলে এক্স প্লাস √20 বাই কি লিখবো, এক্স মাইনাস √20, ক্লিয়ার? আর এদিকে কি লিখবো বলুন, এদিকে লিখবো √12 প্লাস √5 প্লাস √3 ডিভাইড বাই √12 মাইনাস √5 মাইনাস √3, ক্লিয়ার? যদি আমি এটা লিখি তাহলে আমাকে একটা জিনিস আপনারা বলুন, আমি এটাকে একটু মডিফাই করতে পারি এই লাইনটাকে কিভাবে? দেখুন √12 √12 ভেতরে আমরা কি লিখতে পারি, 4 × 3, 4 কে যদি রুটের বাইরে বার করি তাহলে কত হবে, 2 হবে, আর √3 থাকবে। √12 জায়গায় আমরা কত লিখতে পারি, 2√3। তাহলে এখানেও √12 জায়গায় কত লিখতে পারি, 2√3, ক্লিয়ার? তাহলে দেখুন √2√3 প্লাস √3 যদি যোগ হয় তাহলে কত হবে, 3√3 প্লাস, 3√3 হলো প্লাস, এটা কত হচ্ছে √5, ক্লিয়ার? আর এখানে দেখুন √3 থেকে যে √3 বাদ দেন তাহলে কত হবে, √3 মাইনাস √5, ক্লিয়ার? তাহলে দেখুন আমি কি পেলাম, এক্স প্লাস √20 যেটা আমার এই টার্মটা, এক্স এই টার্মটা আমি পেয়ে গেলাম, তার ভ্যালুটা কত, এইটা পেলাম, 3√3 প্লাস 5 ডিভাইড বাই √3 মাইনাস √5, ঠিক আছে? আমি শুধুমাত্র এই লাইনটা রাখলাম, বাকি লাইনটা মুছে দিচ্ছি, আপনারা আশা করি লিখে নিয়েছেন। আচ্ছা এবার কি করব দেখুন, আমি অ্যাকচুয়ালি করতে কি চাইছি আপনাদের সুবিধার্থে ভালো করে বোঝাচ্ছি। আমি একবার √20 কে নিচে আনলাম, তো √12 কে উপরে রাখলাম, এর পরেবারে কি করব, √12 কে নিচে আনবো আর √20 কে উপরে রাখবো, ঠিক আছে? তাহলে আমি যদি সেরকম করি তাহলে কি হবে দেখুন আপনারা ভালো করে, আমি যদি সেরকম করি তাহলে এক্স ডিভাইড বাই √12 কে নিচে আনতে হবে, তাহলে √12 লিখলাম সমান √20 অ্যাজ ইট ইজ থাকবে, ওর যেমন থাকার কথা, ঠিক আছে? আর নিচে কত হবে, যেমন আছে তেমনি, √5 প্লাস √3। এবার বলুন √20 কে আপনি কি লিখতে পারেন, √20 মানে আমরা কি লিখতে পারি বলুন, 4 × 5 লিখতে পারি, √20 মানে 4 × 5 লিখতে পারি, 4 কে যদি আপনি রুটের বাইরে থেকে বার করে আনেন তাহলে কি হবে, 2 হবে, 2 আর রুটের ভেতরে 5 থাকবে, ক্লিয়ার? তাহলে √20 কে আমরা যে লিখব সেটা হচ্ছে 2√5, ক্লিয়ার? তাহলে এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12, আর এখানে কত পাবো বলুন আপনারা, 2√5 প্লাস √5 প্লাস √3 বাই 2√5 মাইনাস √5 মাইনাস √3, ক্লিয়ার? তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো বলুন, উপরে 2√5 প্লাস √5 তার মানে কত পাবো, 3√5, তাহলে কত পাবো আপনার, 3√5, দেখুন 3√5, ক্লিয়ার? আর প্লাস √3 যেমন আছে লিখে দিন √3, আর নিচে কত পাবেন, 2√5 থেকে √5 বাদ দিলে √5 মাইনাস √3। দেখুন আমার দুটো টার্ম দরকার ছিল, একটা হচ্ছে এক্স প্লাস √20 ডিভাইড বাই এক্স মাইনাস √20, আর একটা হচ্ছে এক্স প্লাস √12 ডিভাইড বাই এক্স মাইনাস √12। আমি এখানে দেখুন পেয়ে গেছি এক্স প্লাস √20 বাই এক্স মাইনাস √20 ভ্যালু, সেটা হচ্ছে এটা। আর দেখুন এখানে ক্যালকুলেশন করে পেলাম এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 সমান হচ্ছে এই ভ্যালুটা, ক্লিয়ার? এই দুটো ভ্যালু আমার দরকার, তাহলে বাকি অঙ্কটা যেটা আছে আমি মুছে দিলাম এবং এই দুটো ভ্যালু নিয়ে আমি যোগ করে দেবো, ক্লিয়ার? তো দেখুন এই দুটো ভ্যালু নিয়ে আমি কি করব, আমার যে দুটো ভ্যালু দরকার ছিল ভ্যালু পেয়ে গেছি। তাহলে একটা ভ্যালু আমার দরকার ছিল, কোন ভ্যালুটা, এই ভ্যালুটা দরকার ছিল, এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা। তাহলে লিখুন ভ্যালুটা, 3√3 প্লাস √5 ডিভাইড বাই √3 মাইনাস √5 প্লাস, এইবার দরকার আপনার এই ভ্যালুটা, কারণ সেটা এক্স প্লাস √2 √20 বাই এক্স মাইনাস √20, ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা দরকার আপনার, সেটা যে 3√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3,
ক্লিয়ার? এইবার দেখুন আপনি যে কোনো এক জায়গায় মাইনাস কমন নিন, যেখানে আপনার খুশি আপনি মাইনাস কমন নিন। আপনি যদি মাইনাস, আচ্ছা মাইনাস কমন আপনি ধরুন এখানে মাইনাস কমন নিলেন, এখানে এখানে যদি মাইনাস কমন নিন আপনি, তাহলে কি হয়ে যাবে, রুট থ্রি মাইনাস রুট ফাইভ হয়ে যাবে, রুট থ্রি মাইনাস রুট ফাইভ হয়ে যাবে, আর এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন যদি আপনি রুট থ্রি মাইনাস রুট ফাইভ কে এলসিএম করেন, তাহলে উপরে কত পাবেন, থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ, আর এখানে কত পাবেন, মাইনাস থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি। ক্লিয়ার? তার মানে আপনার কত হলো, যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তাহলে আপনি যেটা পাবেন, দেখুন থ্রি রুট থ্রি আর রুট থ্রি বাদ দিলে কত পাবেন, টু রুট থ্রি মাইনাস টু রুট ফাইভ, তাহলে হোল ডিভাইড বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ। যদি আপনি ওপর থেকে দুই কমন নিন, দুই কে যদি কমন নিন, তাহলে আপনার কত পড়ে থাকবে, রুট থ্রি মাইনাস রুট ফাইভ হোল ডিভাইড বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তারপরে আপনার অ্যান্সার থাকবে দুই, যেটা আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে দুই। তো এই ধরনের অঙ্কে দেখুন কোনো শর্টকাট তো অ্যাভেলেবেল নেই, কিন্তু এই ধরনের অঙ্কের যেটা লং প্রসিডিউর সেটা হচ্ছে এইরকম, আপনাকে এইভাবে অঙ্কটা যদি লং সলিউশন ডিটেলড সলিউশন দেখতে হয় তাহলে অঙ্কটা ডিটেল সলিউশন হচ্ছে এটা। এর থেকে যেটা বেটার হবে সেটা অঙ্কটা ডিটেল সলিউশন আপনি জেনে রাখুন, জেনে রাখার পর আপনি অ্যান্সারটা মেমোরাইজ করুন, অর্থাৎ অ্যান্সারটা মনে রাখার চেষ্টা করুন, সেটা হচ্ছে এই ধরনের অঙ্কের অ্যান্সার হবে দুই। আশা করি বন্ধুরা আপনাদের লেকচারটা ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।